হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি আরও একটা সুন্দর নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো অ্যাপসটার নাম পিক্সেল ইফেক্ট। তো এই অ্যাপসটা প্লে স্টোরে আপনি পিক্সেল ইফেক্ট লিখলে এই অ্যাপসটা দেখতে পাবেন। তারপরে এখানে এই অ্যাপসটা এই আইকনটা দেখে আপনি অ্যাপসটা ইনস্টল দিবেন। ইনস্টল দেওয়ার পরে আমি এটা ওপেন করছি। তো এখন দেখেন এই অ্যাপসটার কিছু কাজ খুবই অসাধারণ। যেমন আপনার ছবিটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর করে রেডি করে তারপর আপনি এই অ্যাপসে ওপেন করেন, ওপেন করলে এই ধরনের পিক্সেল ইফেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখেন এখানে কিছু ইফেক্ট এক্সাম্পল দেওয়া আছে। তো দেখে বুঝতে পারছেন কত সুন্দর নাইস একটা ইফেক্ট, অসাধারণ অসাম একটা ইফেক্ট। তো আমি এর সফটওয়্যারটা ওপেন করছি, ওপেন করে বিস্তারিত দেখাচ্ছি। তো সফটওয়্যারটা ওপেন করার পরে পিক্সেল ইফেক্ট সফটওয়্যারটা ওপেন করার পরে এরকম একটা স্ক্রিন আসবে, ইমেজ সোর্স। তো ইমেজ সোর্সে আপনার দুইটা অপশন থাকে, একটা বাম পাশেটা হচ্ছে ক্যামেরা, লাইভ ছবি তুললে আপনি এই কাজটা করতে পারবেন। প্লাস আপনার গ্যালারিতে যদি ছবিটা থাকে সেইটাও আপনি গ্যালারি থেকে নিয়েও এটা এই ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন। তো সেজন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা ছবি আপনাকে নিতে হবে, হয়তো লাইভ নাই গ্যালারি। তো আমি গ্যালারি থেকে আমার নিজের ছবি দিয়ে এডিট করে দেখাচ্ছি আসলে পিক্সেল ইফেক্ট দিলে আসলে ছবিটা কত সুন্দর একটা লুক আসে, কত ভালো দেখায়। তো সেই ক্ষেত্রে আমি গ্যালারিতে যাই। গ্যালারিতে যাওয়ার পরে এখানে আমার একটা ছবি আমি এখানে অ্যাপ্লাই সিলেক্ট করলাম, সাপোজ এই ছবিটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা রোটেশন হয়ে গেছে, রোটেট হয়ে গেছে। তো আমি রোটেটের এই বাটনটাতে ক্লিক করে আমার ছবিটা ঠিক পর্যায়ে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখানে একটা যেটাকে বলে ক্রপিং একটা মোড আছে। তো এই আপনি এই ছবিটাকে সিলেক্ট করলেন, আপনার যে এরিয়াটুকু সেই এরিয়াটুকু নিয়ে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে আপনি এইভাবে রাখার পরে তারপরে এই টিকচিহ্নতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এই ছবিটা সেভ হবে। সেভ হওয়ার পরে এখানে অটোমেটিক্যালি আপনার দেখেন এই ছবিটা সুন্দরভাবে একটা ইফেক্ট এটা অ্যাটাচড ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। দেখেন ছবিটা কীভাবে দেখাচ্ছে যে এক সাইড থেকে আমার ছবিটা ভেঙে টুকরো টুকরো হয়ে এক সাইডে ইয়ে হয়ে গেছে। জাস্ট এটা সুন্দর একটা নাইস একটা ইফেক্ট। এই ইফেক্টগুলো আপনার ফটোশপে অ্যাপ্লাই করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক অনেক সময় লাগে। কিন্তু এটা এখানে দেখেন এটা রেডি একদম কমপ্লিট একটা ইফেক্ট তৈরি করা আছে। জাস্ট আপনার এটা অ্যাপ্লাই ছবিটা অ্যাড করে ইফেক্ট অ্যাপ্লাই করলেই কিন্তু এটা অটোমেটিক্যালি এটা আপনার সফটওয়্যারে রেডি করে দিচ্ছে। তো খুবই সুন্দর ইজি একটা সফটওয়্যার পিক্সেল ইফেক্ট, আমার খুব ভালো লাগছে, আপনাদেরও অনেক ভালো লাগবে আশা করি। তো এই ইফেক্টের সফটওয়্যারটার আপনার মোবাইলের ইমেজ কালেকশন থেকে ছবি যে আমি যেভাবে সিলেক্ট করে দিলাম এইভাবে দিয়ে আপনি আপনার নিজের ছবি অথবা আপনার জিএফের ছবি মানে অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এর ভিতরে দেখেন আরও কিছু টেক্সট এবং আরও অন্যান্য ইফেক্ট আছে। তো আমি এই ছবির উপরে আমার নিজের নাম লিখতে চাই। নাম লিখতে চলে এখানে টেক্সটের এখানে ক্লিক করার পরে এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সটের অনেক কালার ইফেক্ট আছে। তো আমি এটা সিলেক্ট করার পরে এখানে বাম পাশে একটা পেন এটা আইকন আছে, এইটাতে ক্লিক দিলে আপনি এখানে লিখতে পারবেন। তো এখানে ইন্টারিয়র টেক্সট এখানে বলতেছে আপনার নাম, আপনার অনেক যা লিখতে চান তা লিখতে পারবেন। তো এখানে আমি আমার নাম লিখলাম HABIB হাবিব। তো এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন টেক্সটটা এখানে অ্যাপ্লাই হয়েছে। তো আমি এটা টেক্সটটা অ্যাপ্লাই করার পরে এটা ওকে দিব। ঠিক চিহ্ন দিলে কিন্তু এটা আমার ছবির উপরে এই আমার নামটা চলে আসছে। তো এইভাবে আপনিও আপনার ছবিটা অ্যাপ্লাই করে আপনার নাম লিখে তারপরে এখানে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এইভাবে আপনিও আপনার ছবিটাকে খুব সুন্দর একটা পিক্সেল ইফেক্ট দিতে পারেন। তো আর আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফেসবুকে টুইটারে শেয়ার করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এবং নতুন নতুন সফটওয়্যার নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।